চট্টগ্রামে কর্ণফুলী নদীকে জাতীয় নদী ঘোষণার দাবিতে মানববন্ধন। আমাদের এখানে বন্ধুর এবং যারা আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে কষ্ট করে আপনারা এই মানববন্ধনকে সফল করেছেন, সুগ্রহ করেছেন, তার জন্য আমার ভবিষ্যৎ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে এভাবে আমাদের এই পাশে থাকবেন আশাবাদী করছি। এবং আজকে যে অতিথিরা বক্তব্য রেখেছেন, এই বক্তব্যটা যেন বর্তমান সরকার দাবি মেনে নেন এবং সেটাই যেন দাবি মেনে নিয়ে কর্ণফুলী সুরক্ষার জন্য এগিয়ে আসেন, সে প্রত্যাশা রেখে আজকের এই মানববন্ধনে আসা আগত সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এইখানেই এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্ণফুলীকে আমাদেরকে রক্ষা করার শপথ নিতে হবে। এই মঞ্চ থেকে আমরা সেই শপথ গ্রহণ করছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।